তবু তখনও চারিদিকে প্রচার চলছিল, দেশভাগ বেশিদিন থাকবে না, পাকিস্তান টিকবে না। নবসমাজের লোকেরা তখনও মনোবল হারায়নি, আমাদেরও আশেপাশের নবপ্রধান অঞ্চলের লোকেদের মনের সাহস অটুট ছিল। তখনও তারা মুসলমানদের বলতো, মিয়ারা পাকিস্তান পেয়েছো বলে বেশি লাফালাফি করো না, দরকার হলে রক্ত গঙ্গা বইয়ে দেব। তারা একথা বলার সাহস পেত কারণ তখনও তারা শক্তিশালী ছিল, কিন্তু রাজশক্তির ক্ষমতা কত তখনও তারা বুঝে উঠতে পারেনি। রাজশক্তি যে চরম নির্লজ্জভাবে মুসলমানদের গুন্ডামিকে সাহায্য করতে পারে তা তারা তখনও চিন্তা করতে পারেনি। কিন্তু সেই পরিবেশেও হিন্দুদের ওপর সরাসরি আক্রমণ করার সাহস মুসলমানরা পায়নি। তাই হিন্দুদের জব্দ করার জন্য তারা অন্য এক পরিকল্পনা করল। গণ্যমান্য হিন্দু এবং হিন্দু সর্দারদের বিরুদ্ধে তারা রাষ্ট্রদ্রোহিতা, চুরি, ডাকাতি ইত্যাদি মিথ্যা মামলা অভিযোগ এনে থানায় থানায় অভিযোগ দায়ের করতে শুরু করল। থানার পুলিশ হিন্দুদের থানায় ধরে নিয়ে গিয়ে অকথ্য মারধর করা শুরু করল। এই পুলিশি অত্যাচারের ভয়েই অনেক সর্দার এবং সমাজ নেতা দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিল এবং দেশ ত্যাগ করল। আমাদের গ্রাম থেকে মাইল তিনেক দূরে ছিল কালশিরা গ্রাম। সেখানকার মুসলমানরা থানায় মিথ্যা অভিযোগ জানালো এবং পুলিশ দেশদ্রোহী কমিউনিস্টদের ধরার নাম করে গ্রামে হিন্দুদের ধরতে এলো। বীরেন ব্রহ্মসহ অনেককে বেদম পেটালো, তাতে গ্রামের হিন্দুরা বাধা দিল। পুলিশ কাউকেই গ্রেপ্তার না করে চলে যেতে বাধ্য হলো। কিন্তু তারপর পুলিশকে সামনে রেখে শত শত মুসলমান অতর্কিতে গ্রামে ঢুকে অত্যাচার শুরু করলো। গ্রামের মানুষ জীবনপণ করে প্রতি আক্রমণ চালালো এবং তাতে একজন পুলিশ মারা পড়ল, কয়েকজন পুলিশ সহ অনেকে আহত হলো এবং তারা ফিরে গেল। এরপর বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মুসলমান কয়েক ডজন পুলিশ নিয়ে কালশিরার উপর ঝাঁপিয়ে পড়ল। তারা কালশিরা গ্রাম লুট করে জ্বালিয়ে দিল, আশেপাশের গ্রামেও আক্রমণ চালালো, অমানসিক অত্যাচার করল, মেয়েদের ইজ্জত লুট করল। হিন্দুরা সে আক্রমণ প্রতিহত করতে গিয়ে বেশ কয়েকজন মারা পড়ল, অসংখ্য লোক আহত হলো এবং দাঙ্গা ছড়িয়ে পড়ল। গোটা পূর্ব পাকিস্তান জুড়ে দাঙ্গা হলো, তার প্রতিক্রিয়া দেখা গেল পশ্চিমবঙ্গে। এ সময় গুজব রটে গেল যে কলকাতায় ফজলুল হক খুন হয়েছেন, ফলে দাঙ্গা পূর্ববঙ্গে আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ল। আমি তখন কলকাতায়। পূর্ববঙ্গে দাঙ্গার খবর আমি প্রথমে পেয়েছিলাম কলকাতার খবরের কাগজ পড়ে। তারপর দেখলাম যে হাজার হাজার উদ্বাস্তু শরণার্থী ট্রেনে করে শিয়ালদা স্টেশনে আসছে। দাঙ্গার ব্যাপকতা এবং হিংস্রতার কথা জেনে আমাদের খাওয়া নাওয়া ঘুম বন্ধ হয়ে গেল। পড়াশোনা বন্ধ করে স্বেচ্ছাসেবক হয়ে শরণার্থীদের সেবায় লেগে পড়লাম। সে সময়কার ভয়াবহ দৃশ্যের কথা মনে পড়লে আজও শিউরে উঠি। স্টেশনে ট্রেন ঢোকার সঙ্গে সঙ্গে এই মৃতদেহগুলি তুলে স্টেশন চত্বরে অপেক্ষমান হিন্দু সৎকার সমিতির গাড়িতে তুলে দেই। আহত এবং রোগীদের আশু চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাতে অ্যাম্বুলেন্সে তুলে দেই। অন্যান্য অসুস্থদের স্টেশনে সাময়িক স্থাপিত ফার্স্ট এইড সেন্টারে পৌঁছে দেই। কাশী বিশ্বনাথ সেবা সমিতি, মারোয়ারি রিলিফ সোসাইটি, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং অন্যান্য সেবা সংগঠন স্টেশন চত্বরে সাময়িকভাবে সেবা কেন্দ্র স্থাপন করেছিল। শিয়ালদা স্টেশনে বিভিন্ন ট্রানজিট ক্যাম্পও স্থাপিত হয়েছিল। যেসব শরণার্থী কয়েকদিন যাবৎ অভুক্ত অবস্থায় স্টেশনে পৌঁছেছে তাদের সঙ্গে সঙ্গে সেই সব ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হতো। সে সময় দেখেছিলাম যে আমাদের অঞ্চলের বহু বর্ধিষ্ণু পরিবারকে সর্বস্ব হারিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছতে। একদিন এইভাবেই দেখা হয়ে গিয়েছিল আমার দাদু নগরবাসী বিশ্বাসের সঙ্গে। খুলনা জেলার চিতলমারিতে ছিল তার বাড়ি। আমাদের অঞ্চলের গণ্যমান্য সমাজপতিদের মধ্যে তিনি ছিলেন একজন, প্রকৃত জ্ঞানী পুরুষ ছিলেন আমার দাদু। স্টেশনে আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। এইখানে বলে রাখা উচিত হবে যে গত অষ্টম শতাব্দী থেকে ভারতের হিন্দুরা মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয়ে আসছে, কিন্তু যে তত্ত্বের দ্বারা মুসলমানরা চালিত সেই তত্ত্বকে তারা কোনো দিনও জানার চেষ্টা করেনি। হিন্দু স্বভাবতই উদার, তাদের তত্ত্ব শিক্ষা দেয় যে সকল প্রাণীর মধ্যেই ভগবান আছেন, তাই তারা ভাবেন যে মুসলমানদের মধ্যেও সেই ভগবান রয়েছেন। কিন্তু তারা জানেন না একজন মুসলমানের দৃষ্টিতে প্রতিটি হিন্দু ঘৃণ্য মূর্তি পূজক। কিছু কিছু স্বার্থানাশী হিন্দু এই বলে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে যে সব ধর্মই সমান বা সব ধর্মই মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। নগরবাসী বিশ্বাস ছিলেন আমার ছোট কাকার পিস্তুত শ্বশুর এবং সেই সুবাদে আমার দাদু। তাকে বাড়িতে নিয়ে গেলাম। রাতে তার ও ছোট কাকার মধ্যে অনেক আলোচনা হয়। আমরা স্থির করলাম যে কলকাতায় নেতাদের সঙ্গে দেখা করে পূর্ববঙ্গের হিন্দুদের দুঃখের কথা জানাতে হবে। এইসব অসহায় মানুষের জন্য নেতারা কি করতে পারেন এবং ভবিষ্যৎ সম্পর্কে কি উপদেশ দেন তাও জানতে হবে।
সেই সময় ঢাকা করাচি সরাসরি বিমান সার্ভিস ছিল না, কলকাতা হয়েই যাতায়াত করতে হতো। পূর্ববঙ্গে দাঙ্গা চলছে যখন, তখন সদ্য সদ্য নেহরু লিয়াকত চুক্তি সই হয়েছে বা হতে চলেছে, তখন আমরা শুনতে পেলাম যে যোগেন মণ্ডল ঢাকা যাওয়ার পথে কলকাতায় রাত কাটাচ্ছেন। উঠেছেন পার্ক সার্কাসে সুরাবর্দি হাউসে। আমরা 25-30 জন ছাত্র গিয়ে তার সঙ্গে দেখা করলাম। বললাম আপনি মন্ত্রিত্ব ছেড়ে দিন, অরুচিকর ভাষায় তাকে গালিগালাজও করলাম। যোগেনবাবু ঢাকায় গেলেন, পূর্ববঙ্গের হিন্দুদের উপরে নির্মম অত্যাচার নিজের চোখে দেখলেন, শুনলেনও অনেক কিছু। পূর্ববঙ্গ সরকারের বিরুদ্ধে কঠোর বক্তব্যও রাখলেন, তার ফলে নানা মহল থেকে তাকে ভয়ও দেখানো হলো। প্রাণের ভয়ে তৎক্ষণাৎ তিনি কলকাতায় চলে এলেন। কলকাতায় বসেই তিনি মন্ত্রিত্বে ইস্তফা দিলেন। তিনি তার পদত্যাগপত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে পাঠিয়ে দিলেন। পূর্ববঙ্গে দাঙ্গা থামল বটে, কিন্তু শরণার্থীদের স্রোত বাড়তেই থাকল। সেবার দুর্গাপূজায় আর বাড়ি যায়নি। দাদু, ছোটো কাকা, আমি এবং আরও দুজন যোগেনবাবুর সঙ্গে দেখা করলাম। যোগেনবাবু তখন পাকিস্তান ছেড়ে কলকাতায় আশ্রয় নিয়েছেন। যোগেনবাবুর সঙ্গে দেখা হওয়া মাত্র দাদু বাঘের মতন তাকে আক্রমণ করলেন। সেই দৃশ্য কোনোদিন ভুলতে পারবো না। দাদুর তেজ বীর্য দেখে সেদিন বুঝেছিলাম যে কেন গ্রামের লোকেরা তাকে সম্মান এবং শ্রদ্ধা করে। আমার দাদু ছিলেন গ্রামের স্বল্প শিক্ষিত মানুষ, কিন্তু তার আক্রমণে সেদিন চোখের সামনে সদ্য পদত্যাগকারী পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী তথা ঝানু পলিটিশিয়ান যোগেন মণ্ডলকে বিধ্বস্ত হতে দেখলাম। তিনি দাদুর একটি প্রশ্নেরও জবাব দিতে পারেননি, দাদুর একটি যুক্তিও তিনি খণ্ডন করতে পারেননি। তিনি শুধু বলেছিলেন এমনটি হবে তা তিনি ভাবতে পারেননি। এতদিন তিনি যা করেছেন তার জন্য তিনি দুঃখিত ও মর্মাহত।